আমরা সাধারণত এবং সচরাচর মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা শুনি, কোরআন এবং হাদিসে এর কি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা কথা বলি এবং শুনি। অথচ আমরা জানি যে আল্লাহ তাআলার পরে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যদিও পৃথিবীর সকল মানুষের মধ্যে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সঙ্গে সন্তানের প্রতিও মা বাবার দায়িত্ব এবং কর্তব্য আছে। মা বাবা যদি সন্তানের দায়িত্ব কর্তব্য, তাদের প্রতি যে সমস্ত করণীয় আছে সেগুলো করতে তারা অবহেলা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন তার জন্য জবাবদিহি করতে হবে এবং শাস্তির মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। সেজন্য একজন মুসলিম মা এবং বাবা তিনি আদর্শ মুসলিম হতে পারবেন তখনই যদি তিনি অন্য সকলের প্রতি তার যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলোর পাশাপাশি তার সন্তানদের প্রতি যে সমস্ত দায়িত্ব কর্তব্য আছে সেগুলো যদি তিনি পালন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তানরাই কিন্তু জন্মগ্রহণ করে তার স্বকীয় স্বভাবগতভাবে ভালো মানুষ হয়ে, ইল্লা আন্না আবুয়াহু ইয়াহুদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জাসানিহি, তবে তার মা বাবা তারা তাকে তাদের ত্রুটির কারণে, তাদের লালন পালনগত বিচ্ছুতির কারণে তাকে বিপদগামী করে এবং খারাপের পথে পা বাড়াতে বাধ্য করে। এ হাদিস থেকে বোঝা গেল যে সন্তান যদি ভালো হয় তাহলে সেটার ক্রেডিট যেমন বাবা মায়ের দিকে বর্তায়, সন্তান যদি খারাপ হয় তাহলে তার দায় দায়িত্ব কিন্তু বাবা মার উপরে বর্তায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যুর পর সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তবে আউওয়ালাদুন সালেহ ইয়াদউলা, কোনো মা বাবা যদি একজন ভালো সন্তান রেখে যেতে পারেন যিনি মা বাবার মৃত্যুর পরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলবেন, আল্লাহর কাছে তার মা বাবার হয়ে তিনি প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মৃত্যুর পরেও এই আমলের ধারা বন্ধ রাখেন না, অর্থাৎ এটি অব্যাহত থাকে। এখান থেকে বোঝা গেল যে ইসলামী শরিয়াতে মা বাবাকে অনেকগুলো দায়িত্ব কর্তব্য দিয়েছে সন্তানের প্রতি। তোমাদের থেকে আমরা সচরাচর জেনে থাকি যে মা বাবার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের ব্যয়ভার বহন করা, তাদের রুটি রুজির ব্যবস্থা করা, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, এটি তো অবশ্যই তাদের দায়িত্বের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশও করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিবারের মুখে যদি কেউ খাবার তুলে দেয় তাহলে এটি সাদাকার সওয়াব এনে দেয়। পরিবারকে একান্ত যদি কেউ সময় দেয়, তাদের সঙ্গে সময় কাটায়, বিনোদন করে, তাদেরকে সময় দেয়, তাহলে সেটিও কিন্তু ইবাদত হিসাবে পরিগণিত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানার কারণে। কিন্তু এর বাইরেও আপনি যেটি বলছেন, অর্থাৎ বিশেষ করে সন্তানদেরকে মানুষমতো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য সঠিক দীক্ষা দেওয়া, এটি কিন্তু বাবা মায়ের প্রতি, বাবা মায়ের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই ফরজে যদি আমরা কোনো প্রকার ত্রুটি করি, বিচ্ছুতি করি, কোনো প্রকার ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটজনদেরকে, একেবারে কাছের লোকদেরকে আপনি কিন্তু সতর্ক করুন, তাদেরকে সাবধান করুন, আল্লাহর ভয় দেখান। আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের সন্তানরা, অতএব তাদেরকে সতর্ক করতে হবে, বিপদগামিতার পথে যেন তারা না বাড়ায়, তাদের জন্য কল্যাণটা কল্যাণের সেটা তাদেরকে শিক্ষা এবং দীক্ষা মা বাবা। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। আপনার কাছে আরেকটি বিষয় আসছে, সেটি হচ্ছে যে আমাদের সন্তানদেরকে মানুষ করবার জন্য আমরা তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করি, তাদের একাডেমিক লেখাপড়ার যতটা আমরা গুরুত্ব প্রদান করে থাকি, মোরালিটি বা নৈতিকতার দিকটাকে হয়তো অনেক সময় আমরা কিন্তু সেভাবে খেয়াল করি না, সেক্ষেত্রে পরিবার কি ভূমিকা পালন করতে পারে? দারুণ একটি প্রশ্ন। আজকে আসলে মোরালিটি বা নৈতিকতার তেমন কোনো গুরুত্ব আমাদের সমাজে নেই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোথাও আপনি খুব একটা দেখতে পাবেন না। আমরা যতই দিন যাচ্ছে ততই আমরা জাগতিক এবং ভোগবাদী মানসিকতাকেই আমরা লালন করে ধারণ করে বড় হচ্ছি, যার কারণে আমরা চাই আমার সন্তান ভালো ক্যারিয়ার গড়ুক, সে তার একাডেমিক ক্যারিয়ারটা স্ট্রং করুক, ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স পাক। এই চাওয়াগুলো দোষের নয়, কিন্তু এই চাওয়াগুলো যখন সন্তান মানুষমতো মানুষ হওয়ার যে চাওয়া সেটার চাইতে যখন বড় হয়ে যায় তখন কিন্তু ধ্বংস অনিবার্য হয়ে যায়, যা আমরা দেখতে পাচ্ছি। এটা থেকে উত্তরণের একমাত্র পথ হলো মা বাবা যতদিন পর্যন্ত তারা বুঝতে পারবেন, যখন তারা বুঝতে পারবেন যে সন্তানের মোরালিটি, নৈতিকতা, তার মনুষ্যত্ব, তার ভিতরে মানুষ হওয়ার গুণাবলী এবং মানবিক গুণাবলী যতক্ষণ পর্যন্ত না আসবে, তার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা সে যখন আদায় করতে না শিখবে, সৃষ্টিকর্তার প্রতি তার দায়িত্ব কর্তব্য, তার আদেশ নিষেধগুলোকে ধর্মচর্চা করাকে তার জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়টি যথমত তারা বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব মা বাবা সন্তানের বিপদগামিতার জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ, যদি তারা যথাযথভাবে দীক্ষা দেওয়ার চেষ্টা করেন তারপরে যদি কোনো কারণে সন্তান বিপথে চলে যায় সেটি ভিন্ন কথা। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য নিয়ে আপনি আলোচনা করছিলেন, আমরা একটি বিষয়ে আপনার কাছে জানতে চাই
চাই আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য, ক্যারিয়ারের জন্য। আমরা তাদেরকে বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়িয়ে থাকি, ভালো ভালো নামি দামি স্কুলে তাদেরকে পড়িয়ে থাকি, ইউনিভার্সিটিতে, দেশে দেশের বাইরে আমরা তাদেরকে পড়িয়ে থাকি। কিন্তু আমরা দীন শিক্ষাটাকে, মুসলিম হিসাবে তাদেরকে দীন শিক্ষা দেওয়ার দায়িত্ব কি একজন পিতামাতার উপরে কি আছে কি না, বা এই ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন কি না? জি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পিতামাতাকে অবশ্যই জবাবদিহি করতে হবে তার সন্তানের দিনী শিক্ষা তিনি দিয়েছেন কিনা সে বিষয়ে। বাবা মা যদি সন্তানের জাগতিক সব বিষয় খেয়াল করেছেন সেটি অবশ্যই প্রশংসনীয়, কিন্তু যে প্রতিষ্ঠানে তিনি বাচ্চাকে দিচ্ছেন, তার সন্তানকে তিনি পড়াশোনা করার জন্য ভর্তি করাচ্ছেন, সেখানে তার নীতি নৈতিকতার সংরক্ষণ কতখানি হবে, সেখানে মানবীয় মূল্যবোধ কতখানি সে শিখবে, এ বিষয়টি বাবা মার দেখার অবশ্যই দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অর্থাৎ তারা যদি জাহান্নামে যাওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে সেখান থেকে তোমরা তাদেরকে বিরত রাখো। অথবা আয়াত থেকে বোঝা গেল, শুধু নিজে ভালো কাজ করলে হবে না, নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকলেই হবে না, পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে নিজের সন্তানদেরকে জাহান্নামীয় কর্মকাণ্ড থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ধর্মীয় শিক্ষা বলতে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এখনও বোঝে যে কোরআন কারিম রিডিং পড়তে শেখা, আলিফ বাতাসা শেখানো, কোনো একজন হুজুর রেখে এই প্রাথমিক কাজগুলো করানোকে মনে করা হয় ধর্মীয় শিক্ষা। ইসলাম কিন্তু সম্পূর্ণভাবে একজন মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য যা যা দরকার তার সমস্ত শিক্ষাগুলো দিয়ে থাকে, যার কারণে কোরআন কারিম আল্লাহ কী বলেছেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, সে শিক্ষা কিন্তু একজন মুসলিম বাবা মার দায়িত্ব এবং কর্তব্য হলো তার সন্তানকে দেওয়া। যদি দেয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আজকে যে সমস্ত বিপত্তি, যে সমস্ত ব্যত্যয় আমরা দেখছি, কিশোর গ্যাংয়ের মতো, শিশু গ্যাংয়ের মতো, এবং আরও বিভিন্ন অপরাধের বিভিন্ন রকমের আতঙ্কের যে সমস্ত নামগুলো আমরা দেখতে পাচ্ছি আজ, সেগুলো ইনশাআল্লাহ থাকবে না, সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি। আল্লাহ শেখ আহমদুল্লাহ, আমরা আপনার কাছে আবারও আসছি। আপনি নিশ্চয়ই জেনেছেন, অবগত হয়েছেন, সাম্প্রতিক বাংলাদেশে নৈতিক অবক্ষয়ের বীভৎস কিছু দৃশ্য আমাদের সামনে এসেছে। শিক্ষার্থিনীর উপরে পাশবিক নির্যাতনের মাধ্যমে সে নিহত হয়েছেন, মারা গেছেন। এই ঘটনাগুলো, এই রকম দুঃখজনক ঘটনাগুলো বারবার আমাদের সমাজে কেন ঘটছে, আপনি কি মনে করেন? দেখুন, যে সমাজে নীতি নৈতিকতার কোনো বালাই থাকে না, নীতি নৈতিকতার কোনো মূল্য থাকে না, মোরালিটির কোনো গুরুত্ব থাকে না, সে সমাজে এ ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকবে। নীতি নৈতিকতা এবং মোরালিটির কোনো গুরুত্ব পরিবারগুলোতে আজ নেই, মায়ের কাছেও নেই, বাবার কাছেও নেই, বড় ভাই সহ অভিভাবক যারাই থাকেন তাদের কারোর কাছেই নেই। সবার কাছে গুরুত্ব হলো ক্যারিয়ারটা, সন্তান কীভাবে মানুষ হচ্ছে, কার সাথে চলছে, কোথায় যাচ্ছে, কী করছে না করছে, সেটা মনিটর করার যে দায়িত্ব রয়েছে অভিভাবকদের সেটি আমরা একেবারে বেমালুম ভুলে গেছি। আমরা সন্তানদেরকে অবশ্যই স্বাধীনতা দেব, তাদেরকে বেড়ে ওঠার জন্য তাদের স্বাধীনতার একটা পরিধি অবশ্যই থাকতে হবে। তাদেরকে অপরিমিত স্বাধীনতা যদি আমরা দিতে থাকি তাহলে তারা ছোট মানুষ না বুঝে বিপদগামিতার পথে পা বাড়াবে এবং ওরা হতাশ করবো, কোনোভাবে সেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাবো না।